নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি 15:15। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ে রবিবার মধ্যরাতে, আর এই ঘটনার জেরে ইতিমধ্যেই 9 জনের মৃত্যুর খবর সামনে আসছে। একাধিক মানুষ আহত হয়েছেন, তারা SSKM হাসপাতালে ভর্তি। আর এই মুহূর্তে গার্ডেন রিচ কাণ্ডে মৃত বেড়ে দাঁড়ালো 9, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জন, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? একদমই অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো প্রথমেই যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9, এবং যিনি মারা গেছেন 9 নম্বর, যার নাম শেখ আব্দুল্লাহ, 18 বছর বয়স ওনার, উনি মারা গেছে। এবং এই যে 9 জন যে মারা গিয়েছে, তার মধ্যে শেষ জন যার কথা আমি বলছি, যে শেখ আব্দুল্লাহ, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাদের 2 জনকে লুকিট করা সম্ভব হয়েছিল, এবং বেশ কিছু ফোন ধরে কিন্তু তাদেরকে বের করা সম্ভব হচ্ছিল না। অনেক থেকে ট্রাই করা হচ্ছিল, তারপরেও তাদের বের হতে সক্ষম হচ্ছিল না। এই 2 জনের মধ্যে কিন্তু সেই ব্যক্তি হচ্ছে শেখ আব্দুল্লাহ, যাকে বার করতে সম্ভব হয়েছে, এই যুবক তাকে বার করতে সম্ভব হয়েছে, এবং আরো যে একজন তাকে কিন্তু এখনো বার করা সম্ভব হয়নি। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এর বাইরেও আরো 2 থেকে 3 জন যারা মিসিং রয়েছে, তারা কিন্তু এই ধ্বংসস্তূপের চাপ পড়ে থাকে এখনো বলে কি এমনটাই সত্য জানা যাচ্ছে। এখনো কি ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে আছে রিয়া, ঠিক কি রয়েছে খবর? একদমই অনন্য, তোমাকে ঠিক 1 থেকে 1 ঘন্টা আগে আমরা 1-2 ঘন্টা আগে যে খবর আমরা দেখাচ্ছিলাম যে দুজনকে লোকেট করা সম্ভব হয়েছে, এবং একাধিক তারা কিন্তু বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে। এই যে দুজনকে চিহ্নিত করা হয়েছে, তাদের কি উদ্ধার করা গেছে? একদমই, তোমাকে সেটাই বলছিলাম যে যে 2 জনকে সম্ভব হয়েছিল, এবং যেটা পুলিশ মনে করছিল যে তাদের মৃত্যু হয়েছে, তাদেরকে অনেকক্ষণ থেকে তাদেরকে বার করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু বার করতে পারছিল না, তাদের মধ্যে একজন হচ্ছে শেখ আব্দুল্লাহ, 18 বছর বয়স, এই যুবককে বার করা সম্ভব হলেও আরো যে একজন রয়েছে যাকে লোকেট সম্ভব হয়েছে, কিন্তু তার এখনো বার করা সম্ভব হয়নি, এবং সম্ভবত তারও মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ জানাচ্ছে। এবং এটা ছাড়াও আরো 2 থেকে 3 জন আটকে থাকতে পারে, এবং তার মধ্যে এই যে প্রমোটার মোহাম্মদ ওয়াসিম, তার যে পার্টনার শেরু নামের যে পার্টনার, সেও আটকে থাকতে পারে বলে এমনটাই কিন্তু ওয়াসিম সে পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এবং সে ছাড়া শেরু ছাড়াও আরো 2 জন আটকে এখনো রয়েছে এবং মিসিং রয়েছে, এইগুলো পুলিশের কাছে রয়েছে, এবং সেই কারণে জন্যই মনে করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচেই তারা রয়েছে বলে এমনটাই পুলিশের কাছে খবর। ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই 3 জন ইঞ্জিনিয়ারকে সোকস করলো কলকাতা পুরসভা, কর্তব্যে গাফিলতির কারণ দেখিয়ে তাদের সোকস করা হয়, এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, ইতিমধ্যেই 3 জন ইঞ্জিনিয়ারকে সোকস করা হয়েছে, কর্তব্যের গাফিলতির কারণে তাদের সোকস করা হলো, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে গতকালকে গার্ডেন দিতে বাড়ি ভেঙে পড়ার যে ঘটনা ঘটে, তাতে যে বহু লোকের মৃত্যু হয় এবং বহু লোক ইতিমধ্যে আহত হয়েছে, তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীও সেখানে ছুটে গেছিলেন, এবং সর্বোপরি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে যে 3 জন আধিকারিক, অর্থাৎ সংশ্লিষ্ট বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই 3 জনকে কর্তব্যে গাফিলতি ছিল কিনা বা কর্তব্যে গাফিলতি কারণে এটা হয়েছে কিনা তা সেই বিষয়টা নিয়ে সোকস করেছে, এবং সোকসের উত্তর আগামী 2 দিনের মধ্যে দিতে হবে, এবং যদি সেটাতে সন্তুষ্ট না হয় পুরো কর্তৃপক্ষ বা মেয়র, তাহলে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে বলে জানানো হয়েছে। এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ বিভিন্ন মহল থেকে তার কানে আছে, এবং কেন যখন বাড়িটি তৈরি হচ্ছিল তখনই সেই বিষয়টাকে নিয়ে কেন তাদেরকে ইন্টারোগেট করা হলো না, তাদের কাগজপত্র সঠিক আছে কিনা, নকশা ঠিক আছে কিনা, এই বিষয়টাকে খতিয়ে দেখা হলো না, সেই বিষয়টি নিয়েও কিন্তু জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের, এই 3 জন আধিকারিকের কাছে। ফলে বুঝতেই পারছো যে গার্ডেন রিচের এই ঘটনার জেরে কিন্তু মানে অতি সক্রিয় রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা পুরো প্রশাসন, এবং কোনোভাবেই যাতে এই ধরনের গাফিলতি জেরে আগামী দিনে আর এই ধরনের মর্মান্তিক ঘটনার শিকার হতে না হয় শহর কলকাতার মানুষকে,
সেটি নিশ্চিত করতেই কিন্তু এমন ধরনের কঠিন পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এটা বলাই যায়। ধন্যবাদ তোমায় দুর্গা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।